আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আপনাকেই বলছি এবং আমার এই আজকের ভিডিওটা আপনাদের মতো যারা আসলে অনেক বেশি ডিমোটিভেটেড ইংরেজি শিখতে গিয়ে। আমরা অনেকেই ইংরেজি শেখার চেষ্টা করি, অনেকেই ইংরেজি পড়ার চেষ্টা করি, শুনে বোঝার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, কিন্তু বারবার আমাদের মধ্যে অনেক ফেইলিওর চলে আসে। কেন এই ফেইলিওরটা চলে আসে? কারণ হচ্ছে যে আসলে এটা তো একটা ভাষা, আর ভাষা শিখতে গেলে বা যে কোনো ধরনের দক্ষতা অর্জন করতে গেলে, যখন আপনি দক্ষতা অর্জন করতে যাবেন তখন আপনি মানে সুবিধার চাইতে বাধা পাবেন বেশি। যত বেশি বাধা পাবেন তত বেশি বিরক্ত আমাদের ভিতরে লাগবে এবং ততই আসলে এই ভাষা শেখার প্রতি যে বিরক্তি সেটাই তৈরি হবে বেশি। খুব কম মানুষই আছে যারা তাদের নিজেদেরকে সেলফ মোটিভেটেড রেখে কন্টিনিউয়াসলি ভাষাটা শিখে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই অল্প কিছুদিন ট্রাই করে, তারপর আবার হয়তো ভেঙে যায়, আবার ট্রাই করে, আবার ভেঙে যায়। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যেও এই ঘটনাটা হয়তো ঘটেছে। কেউ হয়তো 5 বছর আগে থেকে ইংরেজি শিখছেন, কেউ হয়তো 2 বছর আগে থেকে, কেউ হয়তো 1 বছর আগে থেকে, আবার কেউ হয়তো 1 মাস আগে থেকে। আপনারা যেই রেঞ্জ বা যেই সময় থেকে ইংরেজি শিখেন, প্রত্যেকেই কিন্তু ইংরেজি শিখতে গিয়ে, ইংরেজি চর্চা করতে গিয়ে আপনারা অনেক ধরনের সমস্যা ফেস করেছেন এবং এই সমস্যা ফেস করতে গিয়ে আপনারা বারবার ডিমোটিভেটেড হয়ে গেছেন। মাথায় রাখবেন, যে কোনো কিছু, যে কোনো দক্ষতা অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই এখানে সবচেয়ে বড় যে জিনিসটার পরিচয় দিতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার ধৈর্য। আপনি যদি চিন্তা করেন যে আমি একদিনেই 5000 শব্দ শিখবো, এটা কিন্তু কখনোই সম্ভব না। বাট ধৈর্য নিয়ে যদি আপনি প্রতিদিন 10টা করে শিখে যান, একটা সময় হ্যাঁ আপনার এই 10টার ভাণ্ডার কিন্তু 5000 বা 10000-এর শব্দ ভাণ্ডারে পরিণত হবে। সুতরাং ধৈর্যের কোনো বিকল্প নেই। আপনারা যারা ইংরেজি শিখতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই একটু ধৈর্য ধরে আপনাদেরকে ইংরেজি শিখতে হবে। আমরা বাস্তব জীবনে যেসব ছাত্রগুলোকে ছাত্র হিসেবে সরাসরি পাই, অর্থাৎ আমার কোর্সে যাদেরকে আমি ছাত্র হিসেবে পাই অথবা আমার ইউটিউব চ্যানেলে আমি যাদেরকে ছাত্র হিসেবে পাচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্টেরই সেম সমস্যা। স্যার আমি ইংরেজি কিছুই পাই না, স্যার আমার ইংরেজির বেসিক দুর্বল, স্যার আমার ইংরেজিতে অনেক সমস্যা, স্যার আমার রাইটিংয়ের সমস্যা, স্পিকিংয়ের সমস্যা, অনেক 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 সমস্যা। এবং আপনাদের এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও মেক করে যাচ্ছি। আমাদের দেশের আরও অনেক ভালো ভালো টিচার, পশ্চিমবাংলা থেকে অনেক ভালো ভালো টিচার, সর্বোপরি সারা বিশ্ব থেকে অনেক ভালো ভালো টিচার কিন্তু আপনাদের জন্য ভিডিও লেসন তৈরি করে যাচ্ছে শুধুমাত্র আপনাদেরকে হেল্প করার জন্য। কিন্তু আপনি যদি এই শিখতে গিয়ে আপনি যদি এই শেখার ব্যাপারে যদি কনসিস্টেন্সি যদি আপনার ভিতরে না থাকে, মানে আপনি যদি ধারাবাহিকতাটাকে যদি ধরে রাখতে না পারেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার কিন্তু এই ইংরেজি শেখাতে বারবার বাধা আসবে, বারবার ব্রেক আসবে এবং এই কারণে আপনার ইংরেজি শেখার সময়টা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, অনেক বেশি লম্বা হয়ে যাবে। এই কারণে আমি বলবো যে এক নিঃশ্বাসে পানি খাওয়ার মতো যেই দিন ইংরেজিটাকে ধরবেন সেই দিন একেবারে এটাকে ধরে এটার শেষ পর্যন্ত যতটুকু স্কিল, যেইটুকু আপনার না হলেই না, 100% তো আপনার দরকার নেই, কিন্তু যেইটুকু আপনার না হলেই না সেইটুকু যতদিন পর্যন্ত আপনার না আসবে ততদিন পর্যন্ত এটাকে টানা ধরে রাখবেন, এটাকে কিন্তু ছাড়বেন না, রাইট? সো এই ব্যাপারটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। আমি আজকে কিছু মোটিভেশনাল ভিডিও আজকে আপনাদের জন্য করেছি, তার একমাত্র কারণ যারা বেসিক দুর্বল তারা অনেক সময় খুব বেশি ডিমোটিভেটেড হয়ে যান, ডিপ্রেশনে চলে যান। বাট এটা নিয়ে ওরিড হওয়ার কিছুই নেই, ভাষা দক্ষতা সময়ের সাথে সম্পর্কিত, একটু চেষ্টা আর সময় এই দুটাকে যদি আপনি একসঙ্গে করে ধৈর্য ধরে যদি লেগে থাকতে পারেন, আশা করি যে আপনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইংরেজি শেখার সফলতা, ইংরেজিতে দক্ষতা সফলতা অবশ্যই অবশ্যই আসবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফলো করে দিবেন। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।